বুড়ো বয়সে দাদার ভীমরতি হয়েছে। মনে মনে তুমি কি ভাবছো? কেন আজকাল আমার মনের কথা শুনতে পাও নাকি? তোমার এই ধরনের মনের কথা আমি সবসময় শুনতে পাই। বরদাকে নিয়ে ভাবছো তো? ভাববো না, অনুরাধা গাঙ্গুলির সাথে জগন্নাথ মুখুজ্জির খুড়ির লড়াই হবে। ভাবলি ঘেন্নায় গাটা রেডি করে ওঠে মা গো মা, বলি গলায় কলসি দড়ি জটে না। আচ্ছা অসুবিধাটা কি আছে তোমার? অসুবিধা হবে না, পুরোনো প্রেম ফিরে এসেছে নাকি? ভালোবাসা হচ্ছে, ভালোবাসা। ভালোবাসা ছাড়া কিছু বোঝো না না? আনন্দ উৎসবে তোমার এক ফোঁটা চুনা ফেলতেই হবে। অত বড় বড় কথা বলো না, বুঝেছ? তোমাদের মুরত আমার জানা আছে। তোমার দাদা, তোমার দাদা আমাদের জমি বিক্রি করে 10 লক্ষ টাকা ওই রাজশেখর গাঙ্গুলিকে ধার দিয়েছিল, ওই টাকাটা ফেরত দিতে বলো। তখন তো অনেক বড় বড় কথা বলেছিল, খোকাও তো তার মায়ের নামে দিব্যি করেছিল, কই 10 লক্ষ টাকা ফেরত দিক, আমি কড়ায় গন্ডায় বুঝে নেব। আর যদি ওই টাকা না পাই না, তাহলে এমন অভিশাপ দেব যে তের আত্মীয়ের মধ্যে খোকা মারা হবে, এই আমি বলে দিলাম। এই অরজয়, এই অরজয়, আরতির মুখে রুকি ভাষা। বাবা বাবা জগা, তুই কিচ্ছু ভাবিস নি বাবা, সব ঠিক হয়ে যাবে রে, সব ঠিক হয়ে যাবে। জয় রাধে, জয় রাধে। ও তো ঠিকই বলেছে, খোকা তো বলেছিল যে 10 লাখ টাকা দেবে, তবে খোকা যখন বলেছে তখন টাকাটাও দিবে। খোকা, ও খোকা, বানি, এ কেমন তোর বাড়ি? বাড়িতে কোনো তুলসীতলা নেই, সন্ধ্যেবেলায় প্রদীপ জ্বলে না, শাঁক বাজে না, কোনো পুজো আচ্ছা হয় না। হ্যাঁ, আমাদের বাড়িতেও ঠাকুর ঘর আছে যেখানে পুজো আচ্ছা হয়, তুলসীতলা নেই কিন্তু প্রদীপ জ্বলে।